আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা এই ভিডিওটির দিকে একটু লক্ষ্য করুন। এখানে এই যে সজল রোশনের ইসলামের পঞ্চস্তম্ভ, এটার উপরে উনি একটি ভিডিও করে বলছেন যে ইনকনভিনিয়েন্ট ট্রুথ অ্যাবাউট ফাইভ পিলার্স অফ ইসলাম। এইটা শুরুতে উনি যা বলেছেন আপনারা জানেন, এর আগে আমি এই ব্যাপারে ভিডিও করেছি এবং সেখানে বিশ্লেষণ করেছি যে উনি ঠিক বলেননি। উনি ইসলামের পঞ্চস্তম্ভ বলে যে একটি হাদিস আছে, সে হাদিসটি অস্বীকার করতে চাচ্ছেন। উনি বলছেন যে এই হাদিসের সাথে অন্যান্য হাদিস এবং আল কোরআনের সংঘর্ষ আছে, বৈপরীত্য আছে। কথাটা আসলে সত্য নয়। আল কোরআনের কোনো আয়াতের সাথে এই হাদিসের বৈপরীত্য নাই এবং কোনো হাদিসের সাথেও পঞ্চস্তম্ভ সংক্রান্ত হাদিসটির কোনো বৈপরীত্য নাই। এটি রসুলের বাণী, হাদিস মানে রসুলের বাণী। এর সাথে কোরআনের বৈপরীত্য কেন থাকবে, হাদিসের বৈপরীত্য কেন থাকবে? হাদিসটি সহি মুসলিম শরীফে এক নম্বর হাদিস, কিতাবুল ইমানে এক নম্বর হাদিস, আর সহি আল বুখারিতে এটি সাত নম্বর হাদিস। এখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কথোপকথন হচ্ছে, যেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসূল। এটি হলো এক নম্বর স্তম্ভ ইসলাম। আপনারা জানেন যে এই সাক্ষ্য না দিয়ে আল্লাহর একত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালা, এই দুইটি বিষয়ের উপরে সাক্ষ্য না দিয়ে কেউ মুসলমান হতে পারে না। এ দুইটি সত্তার যে কোনো একটি সত্তা কেউ অস্বীকার করলে সে কাফের অথবা মুশরিক হয়ে যাবে। শিরক এবং কুফরি থেকে মুক্ত হতে হলে, ইমানের প্রাথমিক ভিত্তি রচনা করতে হলে, মুসলমান হিসেবে আল্লাহর ফেরেশতাদের খাতায় নাম লেখাতে হলে এ কলেমাটি প্রথমে পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর বলছেন তিনি নামাজ কায়েম করবে, মানে সালাত আদায় করবে, পাঁচবেলা সালাত সহ, দৈনিক পাঁচবেলা সালাত সহ জুমার নামাজ, দুই ঈদের নামাজ, এগুলো জানাজার নামাজ, এগুলো কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে প্রতিষ্ঠা করে গেছেন। এখন স্বাভাবিকভাবে সজল রোশনের নামাজের বিরোধী, সজল রোশন নামাজ পছন্দ করে না, কেননা সে বুঝতে পারছে না যে নামাজে কি আছে। আল্লাহ পাক আল কোরআনে জিকির করতে বলেছেন, নামাজের ভিতরে জিকির আছে। আল্লাহ পাক আল কোরআনে তাকবীর দিতে বলেছেন, আল কোরআনে তাকবীর, নামাজের ভিতরে তাকবীর আছে। আল্লাহ পাক আল কোরআনে আল্লাহর মহিমা, পবিত্রতা এবং প্রশংসা করতে বলেছেন, নামাজের ভিতরে এটা আছে। আল্লাহ পাক মানুষকে কোরআন তেলাওয়াত করতে এবং কোরআন শুনতে বলেছেন, এই দুটো জিনিসই, কোরআন তেলাওয়াত করা এবং কোরআন শোনা, নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক মানুষকে রুকু করতে বলেছেন, রুকু নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক মানুষকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন সাহায্য কামনায়, এই প্রার্থনা নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক অন্যান্য সকল দেবতাকে বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করতে বলেছেন আল কোরআনে, এই বিষয়টিও নামাজের ভিতরে আছে। নামাজে জায়নামাজে দাঁড়িয়েই মানুষ বলে যে আমি মুশরিকদের দলভুক্ত নই বা কাফিরদের দলভুক্ত নই, আমি একনিষ্ঠ মুসলমান,
এ ঘোষণাটিও নামাজের ভিতরে আছে, যাকে বলা হয় ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ। আল্লাহ পাক আল কোরআনে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে বলেছেন, এ বিষয়টিও নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক আল্লাহর উপরেই নির্ভর করতে বলেছেন, সেটাও নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক তার রহমতের প্রশংসা করতে বলেছেন, সেটাও নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক নবীর উপরে দরুদ প্রেরণ করতে বলেছেন, সেটাও নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক মাতা পিতা এবং সকল মুসলমানের প্রতি আপনার দোয়া করতে বলেছেন, মুসলমানের উদ্দেশ্যে দোয়া করতে বলেছেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, সেটাও নামাজের ভিতরে আছে। দোয়া মাসুরায় করা হয়। আল্লাহ পাক মানুষকে তওবা করতে বলেছেন এবং নিজেদের আপনার নফসের খায়েশে যে সমস্ত পাপ করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, সেটাও নামাজের ভিতরে আছে। সমস্ত ইবাদত, মানুষের সমস্ত ইবাদত আল্লাহর জন্য, এরকম নির্দেশ আল কোরআনে আছে, সেটাও নামাজের ভিতরে আছে, আত্তাহিয়াতুর ভিতরে। তা নামাজ মানে কি? নামাজ অ্যাকচুয়ালি সমস্ত কোরআনের বলতে গেলে সারাংশ। নামাজের ভিতরে আপনি আল্লাহ পাক যত প্রকার ইবাদত করতে বলেছেন তার সারাংশ পাবেন তিনটি জিনিস ছাড়া। একটি হলো যাকাত দেওয়া, সেটা স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে, যাকাত আদায় করবে, তিন নম্বরে। আর একটি রমজানের রোজা, এই রোজা রাখার কথাটা নামাজের ভিতরে নাই, রোজার বিষয়টি নামাজের ভিতরে নাই, তাই স্বতন্ত্রভাবে সেটা বলা হয়েছে। আর একটি হলো হজ নামাজের ভিতরে নাই, সেটার জন্য স্বতন্ত্রভাবে বলা হয়েছে। এই পাঁচটি স্তম্ভ, মানে এই পাঁচটি বিষয় দিয়ে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, ইসলাম যে রূপরেখা ইসলামের আমরা পাচ্ছি আল কোরআনে, তার সমস্ত বিষয় এই পাঁচটির ভিতরে আসলে ইনসার্ট করা আছে, প্রবিষ্ট করানো আছে এই পাঁচটি জিনিসের ভিতরে। কাজে এই পাঁচটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পঞ্চ ভিত্তি বলেছেন বা পঞ্চ স্তম্ভ বলেছেন। এটাতে সমস্যা কি? সজল রোশনের এটাতে সমস্যা কি? সমস্যা হলো বুঝের সমস্যা, অথবা গোমরাহের সমস্যা, অথবা কুফরের সমস্যা। সজল রোশন ইসলাম পরিত্যাগ করতে চাচ্ছে এবং আমাদেরকে দিয়ে ইসলাম পরিত্যাগ করাতে চাচ্ছে। এই পঞ্চ স্তম্ভের ভিতরে আল কোরআনের কোনো আয়াতের সাথে দ্বন্দ্ব নাই, কোনো হাদিসের সাথে দ্বন্দ্ব নাই। সমস্ত হাদিস এবং কোরআনের সমস্ত আয়াত এইটি সপ্রমাণ করে। কাজী এই হাদিসের ভিতরে কোনো জালিয়াতিও নাই, কোনো বানোয়াট কিছু নাই, ইসলামের পঞ্চ স্তম্ভ মিথ্যা নয়। আপনারা ভালো করে এটা বুঝে তারপরে সজল রোশনকে পরিত্যাগ করুন। এবং এই কথোপকথন হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনারা ভালো করে এই হাদিসগুলো পড়েন এবং কোরআন ভালো করে পড়েন। যারা আমাকে উপদেশ দিতে চান যে কোরআন ভালো করে পড়েন, বুঝে পড়েন, তাদেরকে আমি বলছি যে আপনারা ভালো করে কোরআন বুঝেন। আমি কোরআনের আয়াত সজল রোশনের মতো ফরফর করে কোরআনের আয়াত তেলাওয়াত করব না, কিন্তু আমি এই আমার এই ভাষ্যের মধ্যে, আমার এই বক্তব্যের মধ্যে আমি সমগ্র কোরআনের সারাংশ আপনাদের দিয়েছি। আল্লাহ পাক যতগুলো বিষয় ফরজ করেছেন তার মধ্যে এই যে এখানে যে পাঁচটি বিষয় বলা হয়েছে এর মধ্যে সমস্ত ফরজ বিষয় চলে এসেছে। শুধুমাত্র একটি বিষয় বাদ পড়েছে, সেটা হলো জিহাদ। কিন্তু জিহাদ কেন? জিহাদ এই পাঁচটি বিষয় রক্ষার জন্য জিহাদ, যারা এই পাঁচটি বিষয়ে বাধা দিতে চায় তাদের জন্য জিহাদ, যারা এই পাঁচটি বিষয়ে বাধা দেবে তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, বিষয়টা হলো এই। তার মানে সমগ্র কোরআন এই পাঁচটি বিষয়ের মধ্যে চলে এসেছে, শুধু জিহাদটুকু ছাড়া। এবং জিহাদটুকু হলো এই পাঁচটি বিষয় সংরক্ষণের জন্য। যিনি এই কথাগুলো বলতে পারেন তিনি সমগ্র কোরআন পড়েছেন বলে আপনাকে বিশ্বাস করতে হবে। যদি অবিশ্বাস করেন আমার কিছু করার নেই, আমি কোরআন পড়েছি, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন বোঝার আমি বুঝেছি, নতুন করে আমাকে এই উপদেশ দেওয়ার দরকার নেই। যে ভালো করে পড়েন, ভালো করে বুঝে পড়েন, সজল রোশন যেমন বুঝেছেন, সজল রোশন বোঝেননি কোরআন,
সজল রোশন কোরআনে বোঝেননি, হাদিসে বোঝেননি, ইসলাম তার কাছে একটা অজ্ঞাত বিষয়। সম্ভবত তিনি বহিরাগত, এখানে তিনি এখনো তার শির এবং কুফরি পরিত্যাগ করেননি, সে কারণে তিনি ইসলামকে বুঝছেন না। মানুষের উদ্দেশ্যে যা তিনি বলছেন সেটা হলো ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান দুই ধরনের, জিন শয়তান আর মানব শয়তান। আপনারা সূরা নাস দেখুন, ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস। খান্নাস কোত্থেকে আসে? জিন্নাতে ওয়ান্নাস, জিনের মধ্যে থেকে আসে, মানুষের মধ্যে থেকে আসে। তো এখন এই যে সজল রোশন যা বলছে সেগুলো ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, আপনারা এর থেকে সতর্ক থাকুন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেননি, আল্লাহ পাক তাকে এই হিকমত দিয়েছিলেন যে সমস্ত কোরআনের জিস্ট তিনি দুই কথায় বা পাঁচ কথায় বর্ণনা করে দিবেন, সেটা বর্ণনা তিনি করে দিয়েছেন। এর বাইরে আর কিছু আপনি পাচ্ছেন না। আপনি যত কথাই বলেন না কেন, ইসলামের ব্যাপারে যত কথাই বলেন না কেন, এই পাঁচটি বিষয়ের মধ্যে সেগুলো ঢুকে পড়বে। এই জন্য এটাকে ফাইভ পিলার্স পিলার বলা হয়েছে। এবং মনে রাখতে হবে ফাইভ পিলার্স মানে বিল্ডিংয়ের সবটা নয়, সবটা নয়, এটা জিস্ট। এই ফাইভ পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এখন এই ফাইভ পিলার্সকে যে অস্বীকার করবে কিংবা এর মাঝে যে ইনকনভেনিয়েন্স খুঁজে পাবে, সে নিজেই ইনকনভেনিয়েন্ট। তার বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা উচিত। কি বলা হয়েছে? জালিমকে আপনি বাধা দিবেন হাত দ্বারা, যদি না পারেন মুখ দ্বারা, যদি না পারেন অন্তরে তাকে ঘৃণা করুন। এই ঘৃণা করার বিষয়টি হলো সর্বনিম্ন পর্যায়ে ইমানের, হাদিসের বাণী, আমার কথা নয়। এখন যুগটা এমন করেছে যে হাত দিয়ে সজলকে বাধা দেওয়া সম্ভব নয়। হাত দিয়ে বাধা দিতে গেলে বিষয়টা এখনকার আইনে বেআইনি হয়ে যাবে, বেআইনি হয়ে যাবে। আপনি যদি তাকে হাত দিয়ে বাধা দিতে যান, আপনাকে আইন আপনাকে ধরে ফেলবে যে আপনি বেআইনি কাজ করছেন। কাজেই আমি সে বাধা দিতে পারবো না, সে বাধা দিতে যাব না, মুখ দিয়ে বাধা দিচ্ছি। এটা ইমানের দ্বিতীয় পর্যায়, কিন্তু এটাই এখন সর্বোত্তম পর্যায় বর্তমান অবস্থার প্রেক্ষিতে। এই কারণেই বলা হয়েছে শেষ জামানায় ইমান রক্ষা করা আগুনের ফুলকি হাতে রাখার চেয়েও কঠিন হবে। ঠিক তাই, এখন আপনি ইমান রক্ষা করতে হলে আপনাকে হয় মুখ দিয়ে কথা বলতে হবে অথবা অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আপনাকে ইমান রক্ষার জন্য বেঈমানকে বাধা দেওয়ার যে প্রাথমিক পদ্ধতি, সেই পদ্ধতি আইন করে বাতিল করে দেওয়া হয়েছে সারা পৃথিবী থেকে। আপনি কোথাও তাকে হাত দিয়ে বাধা দিতে পারবেন, কাজে হাত দিয়ে বাধা দিতে যাবেন না, মুখ দিয়ে বাধা দিন, মানুষকে বোঝান, মানুষের চক্ষু খুলে দিন। আমি তো আপনাদেরকে প্রমাণ করে দিলাম সমগ্র কোরআনের জিস্ট বা সারবস্তু এই পাঁচটি বিষয়ের মধ্যে আছে। আমি আবার রিপিট করছি, প্রাথমিক বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রথম ভিত্তির উপরে সমগ্র কোরআন এবং সমগ্র হাদিস অর্থাৎ সমগ্র ইসলাম দাঁড়িয়ে আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে কোরআনেরও কোনো অর্থ থাকবে না, হাদিসেরও কোনো অর্থ থাকবে না, ইসলাম অনর্থক হয়ে যাবে। ইসলাম দাঁড়িয়ে আছে প্রাথমিক অবস্থায় এই ভিত্তির উপরে। আপনি যত প্রকার ইবাদত করেন, সর্বপ্রকার ইবাদতের মূল ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা হল প্রথম ভিত্তি। দ্বিতীয় ভিত্তি হলো নামাজ বা সালাত, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের মহিমা ঘোষণা, আল্লাহ পাকের প্রশংসা করা, আল্লাহ পাকের উদ্দেশ্যে তাকবীর দেওয়া, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা, কোরআন তেলাওয়াত করা, রুকু করা, সিজদে করা, মুসলমানদেরকে আপনার কি বলে মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, রসুল্লাহর উদ্দেশ্যে দরুদ পাঠ করা, আপনার যত প্রকার ইবাদতের আপনি নাম উল্লেখ করবেন, রোজা যাকাত এবং হজ ছাড়া সবই নামাজের মধ্যে আছে, প্রত্যেকটা বিষয়ে নামাজের মধ্যে আছে। তারপরে আপনার
পবিত্রতার কথা যদি বলেন যে পবিত্রতার বিষয় তো নাই, পবিত্রতার বিষয় আছে, পবিত্রতা তো আমাদের শুরুতেই আছে। যে সাতটি বিষয় পবিত্রতা অর্জন করার কথা বলা আছে, সাতটি বিষয় পবিত্রতা নামাজের শুরুতেই আছে, পবিত্রতা দিয়েই নামাজ শুরু হয়, পবিত্রতার মধ্যেই নামাজ শেষ হয়। তারপরে বাকি থাকে যাকাত। সদাল হোসেন বলে ভালো কাজ, ভালো কাজ কি? ভালো কাজ হলো অন্যের উপকার করা, মানুষের উপকার করা, সেটা হলো সবচেয়ে বড় ভালো কাজ, সেটা তো যাকাতের মধ্যে আছে। যাকাত দুই ধরনের, একটা হলো ফরজ, একটা হলো ঐচ্ছিক। ফরজ যাকাতকে যাকাত বলা হয়, আর ঐচ্ছিক যাকাতকে সাদাকা বলা হয়। দুই ধরনের যাকাত, আপনি দুই ধরনের যাকাতই দিবেন। এখানে যাকাত ফরজ করা হয়েছে, যে জীবনে কোনো কিছু দান করে নেয় কাউকে, তার যাকাত আদায় হয়নি। তারপরে থাকে আপনার রোজা, রোজাও এখানে চলে এসেছে এই হাদিসের ভিতরে। এরপরে হজ বাকি থাকে, হজ এখানে চলে এসেছে। তারপরে থাকে জিহাদ, জিহাদ এই পাঁচটি বিষয় সংরক্ষণের জন্য জিহাদ, এবং ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, অর্থাৎ প্রাথমিক ভিত্তিটা যে স্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। কিন্তু প্রাথমিক ভিত্তি স্বীকার করে যদি পরবর্তী ভিত্তিগুলো সে এড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওইটা ধোকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলেছে সেটা ধোকা, তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। বিষয়টা হলো এরকম। তো আপনারা সজল রোশনের সম্পর্কে সতর্ক থাকুন। আমি বারবার সজল রোশনের কথা বলছি এই জন্য যে এই যুগে বর্তমানে বাংলা ভাষাভাষীদের মধ্যে যত প্রকার অসহাসার প্রভাব পড়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অসহাসা হলো সজল রোশন। কেননা সজল রোশন মুসলমান সেজে অসহাসা দিচ্ছে, কোরআনের আয়াত তেলাওয়াত করে অসহাসা দিচ্ছে। এর চেয়ে স্মার্ট অসহাসা পৃথিবীতে আর নাই। এই স্মার্ট লোকের স্মার্টনেস দেখে ভুলে যাচ্ছে অজ্ঞমূর্খ লোকজন, এবং তারা আমাদেরকে বারবার বলছে কোরআন ভালো করে পড়ুন, কোরআন ভালো করে পড়ুন। আরে বাবা, কোরআন ভালো করে না পড়ে কি তোমাদের সামনে কথা বলতে এসেছি? আর আমার সাধ্যমতো আমি কোরআন ভালোভাবে পড়েছি, এর চাইতে ভালোভাবে পড়া আমার পক্ষে সম্ভব নয়, এবং অন্য কারো পক্ষে সম্ভব কিনা সেটাও আমার জানা নাই, আল্লাহই ভালো জানেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।